কোথায় আজ যাবে এবার? কোথাও খুলে টুলে পড়ে যায়নি তো? হতে পারে, দাঁড়ান আমি বরং দেখে আসছি একবার। ঠিক আছে। না না বা, আমি বরং একটা কাজ করি, আপনাকে রুমে দিয়ে আসি, তারপরে। না না কোনো অসুবিধা নেই, আপনি যান, আমি এখানে ওয়েট করছি, আপনি দেখে আসুন। থ্যাংক ইউ, আমি জাস্ট যাবো আর আসবো, আমি দেখেই চলে আসছি। ঠিক আছে। লিপি যখন তোকে বললো এই কথাগুলো, তখন তো তুই একবারও বলিসনি যে তুই সব ভুলে গেছিস, তাহলে এখন কেন বলছিস লগ্না? আমি শুনে কত খুশি হয়েছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ডের কাজ লোকে প্রশংসা করছে। তুই বানাবি আর সবাই তোর প্রশংসা করবে, সবাইকে আমি বলতে পারবো যে এই দেখো লগ্না, লগ্না আমার বেস্ট ফ্রেন্ড। আর তুই যাবি না বলছিস এখন, কেন লগ্না? বলবি না তো তুই, তাই তো? আমি বললাম তো সব ভুলে গেছি। বেশ, আমি তাহলে রাজিমার সাথেই কথা বলি। না লাগছে, তুমি বলো না। তাহলে তুই সত্যিটা বল লগ্না। ভালো জেঠুর কথা ভেবে আমি যদি মিথ্যে কথা না বলতাম, তাহলে ভালো জেঠুর আবার সেই দিনের মতন শরীর খারাপ হতো, তাই না? তুমি চাইবে ভালো চিঠির শরীর আবার খারাপ হোক? আচ্ছা লগ্না, একটা কাজ কর তো, তুই তো ওই জিনিসটা লুকিয়ে বানাতে পারিস। হ্যাঁ তা পারি। তাই বানা, নিয়ে যাওয়ার কথা পরে দেখা যাবে, আগে বানিয়ে ফেল। কিন্তু ঘরে কি করে বানাবো, কেউ যদি দেখে ফেলে? ঠিক বলেছিস তুই লগ্না, রাজিমা দেখলে তো সব ভেঙে চুরে নষ্ট করে দেবে। দাঁড়া, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আমাদের বাড়ির পিছনে আগে চাকর বাকরদের থাকার জায়গা ছিল, এখনো ওটা আছে কিন্তু খুব ভাঙা চোড়া। ওখানে একটা আস্তাবলও আছে, কেউ ওখানে যায় না লগ্না। আমরা যদি ওখানে লুকিয়ে লুকিয়ে এটা বানাই। কখন? রাত্রিবেলা। অসুবিধা কি লগ্না? কিন্তু কেউ জেনে গেলে? কেউ জানবে না, আমি তো তোর সঙ্গে আছি। রাজশেব, আমাদের বাড়িতে খাতাটা আছে, আগে সেটা আনতে হবে। আর হ্যাঁ, বাবাকেও যেন কথাগুলো বলো না। কথায় আছে দেওয়ালেরও কান আছে। রাতে বেশ লগ্না, তুই দেখ আজ রাতেই তোকে আমি কি করি। লগ্না, আমি কি করে তোদের বাড়ি যাব? রাজিমা যদি আমায় দেখে ফেলে, আর যদি জিজ্ঞেস করে আমি কোথায় যাচ্ছি? ও নো, দেখ আমি দিন দিন কি বুদ্ধু হয়ে যাচ্ছি। নতুন করে হচ্ছে মানে? তুই বলতে চাইছিস যে আমি সব সময় বুদ্ধু? বারে আমি কখন বললাম, তুমিই তো কথা ঘুরিয়ে বললে। যতই তুই আমাকে বলিস আমি তোর কথা শুনবো না লগ্না। রাজিমা তোকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছে তো, তুই বাড়ি থেকে এক পাও বেরোবি না, বুঝলি? ও হো, আমার তো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে, কত দেরি হয়ে গেল। দাদু ভাই তুমি কি স্কুল যাবে নাকি? হ্যাঁ রাজিমা, আমি কতদিন স্কুল যাই না বলো, এবার তো আমি পিছিয়ে পড়বো। আমি যদি ফেল করি তাহলে তো খুব খারাপ হবে রাজিমা, সবাই তো তোমাকেই বলবে যে কর্তামার নাতি পরীক্ষায় ফেল করেছে। না রাজিমা, এটা আমি কিছুতেই হতে দেব না। আরে সূর্য দাদা বাবু, তুমি হঠাৎ করে বলতে যে আমার লগ্না ভালো আছে তো? ঠিক আছে তো লগ্না? হ্যাঁ নকুল কাকা, লগ্না একদম ঠিক আছে। মা, তাহলে তুমি একা এলে যে হঠাৎ? হ্যাঁ একা কেন, আসলে আমি নিজের একটা কাজে এসেছি। দাঁড়াও। নিজের কাজে? ঠিক বুঝেছি, আমাদের লগ্নার বই খাতা পত্র নিতে এসেছে, দেখো দেখো। ওহ নন্দা, তুই ও না বলিহারি যাই বাবু। আচ্ছা বর্দা বাবু আমার কি কথা দিয়েছেন?
শুনলি নে পর্দা বাবু নিজে আমারে কথা দিয়েছেন যে আমার লগ্নার মেকআপ পড়ার সব দায়িত্ব এখন থেকে তার নিজের। তো বই খাতা পত্র ছাড়া লেখাপড়া হয়? হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি ওর সব বই খাতা পত্র গুছিয়ে তোমার হাতে তুলে দিতেছি, দাঁড়া তুলে দিতেছি, দাঁড়া দাঁড়া। নকুল কাকা লাগবে না, নকুল কাকা আমি ওর বই খাতা নিতে আসিনি গো, আসলে আমার একটা হোমওয়ার্কের খাতা এখানে রয়ে গেছিল, আমি সেটাই নিতে এসেছি। ও কিন্তু বই খাতা পত্র না নিলি পর পড়ালেখা হবে কি করে সেটি তো বুঝতে পারতেছি না। নকুল কাকা সেসব আমি পরে একবার আসব, আমি ওগুলো পরে নেব। আচ্ছা বেশ বেশ বেশ, তো তুই খোঁজ, নিজে খুঁজি নাও, আর খুঁজতে খুঁজতে আমার একখানা প্রশ্নের উত্তর দাও দেখি নি। আমার একখানা প্রশ্নের, তাড়াতাড়ি বলো প্লিজ, আমায় না এক্ষুনি যেতে হবে। লগ্না আমার জন্য কাঁদে, মানে আমার কথা ভাবে। শুরু করলে তো আবার তুমি, আবার শুরু করলেন তুমিও না দাদা। তোমাকে যে কি করে বলি নকুল কাকা, লগ্না খুব কাঁদছে, আর লগ্নাকে কাঁদাচ্ছে রাজিমা। ও সুজ্য দাদা বাবু, হ্যাঁ বলো বলো না, আমার জন্য কাঁদে, কথা বলতেছো না যে। ও কি কাঁদলে আর আমার সামনে কাঁদবে গো, নিশ্চয়ই আমার অজান্তেই কাঁদে। হ্যাঁ সেই তো, এইটা এইটা ঠিক কথা বলেছো, তোমার সামনে কখনো কাঁদে নে না, একটিবারও না, একটিবারও না। না গো নকুল কাকা, তুমি তো জানোই আমার এইসব কান্নাকাটি একদম ভাল লাগে না। আচ্ছা সূর্য দাদা বাবু, লগ্না ওখানে খাওয়া দাওয়া করতে ইচ্ছে তো? হ্যাঁ নন্দা পিসি, ও খাওয়া দাওয়া করছে, সেসব নিয়ে তোমরা একদম চিন্তা করো না। সত্যি বলতিছ? হ্যাঁ নকুল কাকা, আমি মিথ্যে কেন বলবো বলো। না আসলে এই কেন তো, আমি যদি ওরে প্রথম গেরাসখানা না না খাইয়ে দিতুম তাহলে তো খাবার মুখেই তুলতো না, তাই তাই ভাবতেছি। আচ্ছা তুমি অত ভাবতেছো কেন বলো তো, তুমি কি ভুলে গেছো ও বাড়িতে বড় বৌদি আছে? সেই তো, ঠিকই বলেছিস নন্দা, ঠিকই বলেছিস, এইখানে তোর মা ছিল নে, আমি ওর বাপ, আমি ওর মা, ঠিক বলেছিস, ওইখানে তো মা পেয়েছে, বাপরে ওর আর কি দরকার, বাপ বাপরে কি দরকার। এই কথাটা মনে ধরে অভিমান করে বসতে কোনে জান। কি হলো বাবা, কি হলো? কোন খাতাটা আমি বুঝতেই পাচ্ছি না। ও দাঁড়া দাঁড়া, আমি দেখতেছি বাবা, আমি দেখতেছি। বুঝলা, আমি আমার সব বই খাতা বার করে ওর সব কটা খাতা নিয়ে যাই, ওই বুঝতে পারবে যে কোনটা লাগবে। কি মানে তোমার বইগুলো নেবে না? না নকুল কাকা, পরে আমি এসে নিয়ে যাব। কিন্তু তুমি তো স্কুলে যাবে বাবা, বইপত্র ছাড়া স্কুলে কি করে যাবে, আমি সেটা তো বুঝতে পারতেছি না। নকুল কাকা আজকে আমার একটাই খাতা লাগবে গো স্কুলে, আমি ওটা নিয়ে নিয়েছি, এগুলো আমি পরে নিতে আসবো, ঠিক আছে? আমি এখন যাই। শোনো সুজাতা বাবু, সুজাতা বাবু চলে গেল। আরে নন্দা, হ্যাঁ কি বললো বুঝতে পারলি? আমার মনে হতেছে আমাদের লগ্নাই ওকে কিছু নিতে পাঠিয়েছিল, সেই কথাটা আমাদের বলল। তাই না? তাই বুঝলে না, কোন কাঁথাটা নিতে হবে সেটা বুঝতে পারে, তাই হাতের কাছে যা পেয়েছে একেবারে নিয়ে চলে গেল। আমাকে জল দিন তো। হ্যাঁ নিশ্চয়ই। ভালো জেঠু, আমি যেতে চাইছি না। আজ মন বলছে একটা সুযোগ পাবো আমি, কিন্তু কিছু করতে হলে আজ আমাকে শক্তি সংগ্রহ করতে হবে, যখন সূর্য আর চাঁদ একসঙ্গে আকাশে থাকবে তখন, আর তারপরে
একটা কথা বলবো আপনাকে। বলুন। আমাকে সন্ধ্যার আগে একটু বেরোতে হবে, মানে ওই এক দেড় ঘন্টার জন্য। আমি আপনার স্ত্রীকে বলেই যাব। কাউকে কিছু বলার দরকার নেই, যখন আপনার সময় হবে বেরিয়ে যাবেন। আমাকে বলেছেন, দ্যাটস এনাফ।